একটা জুরাইন কবরস্থানের আশেপাশের এরিয়া, পশ্চিম পাশে সারা একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে যায়। যে দেশ পদ্মা সেতু নির্মাণ করে সেই দেশ এই পানিটা অপসারণ করতে পারে না। এখানকার জনদুর্ভোগ যে কত চরমে, প্রত্যেক বছরে এই রাস্তাটা সংস্কার করা হয় কিন্তু পানি কিছুতেই দূর হয় না। দেখুন কি অবস্থা, সামনে লাল ইট দেয়াল, লাল দেয়াল, এটা হচ্ছে জুরাইন কবরস্থান। কালকে দুপুরে বৃষ্টি হয়েছে, এখনো পানি হাঁটু সমান। এখানকার জনপ্রতিনিধিদের যে কি কাজ সেটাই বোধগম্য নয়। এখানে একটা ঢাকা শহরের একটা সবচেয়ে বৃহত্তম কবরস্থান জুরাইন কবরস্থান, সেখানকার চতুর্পার্শ্বে পানি, এ অবস্থা। মানুষ যখন লাশ নিয়ে আসে ট্রাকে করে, তাদের যে কি দুরবস্থা, এটা এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা অনুভব করতে পারে মনে হচ্ছে না। ম্যানহোল থেকে নিচে, ম্যানহোল দিয়ে পানি উঠে, জুরাইন কবরস্থান ম্যানহোল দিয়ে পানি উঠছে, ম্যানহোল থেকে উঠিয়ে পানি উঠছে, ম্যানহোলে পানি উঠছে। এই রাস্তাটার সংস্কারের জন্য কর্তৃপক্ষকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য অনুরোধ করছি। ঢাকা শহরের দূর দূরান্ত থেকে লাশ এনে এখানে কবর দেওয়া হয়, অথচ এই রাস্তাটার পরিস্থিতি খুবই দুঃখজনক। কোনো ইঞ্জিনিয়ারিং প্ল্যানকে ধরা পড়ছে না যে এটা সমস্যাটা কোথায়। প্রত্যেক বছর এই রাস্তাটা মেরামত হয়, প্রত্যেক বছর রাস্তাটা মেরামত হয়, এবছরও মেরামত করেছে, সংস্কার করেছে, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি নেই। তাহলে আন্দাজে করে লাভ নেই, তো পরিকল্পিতভাবে আগে তো ফাইন্ড আউট করতে হবে যে সমস্যাটা কোথায়। জুরাইন কবরস্থান এটা, সাহায্যের জন্য এরা বসে আছে। এখানে কবরস্থানের ভিতরে একসময় ইয়াবা সেবনের আড্ডা হতো, গাঁজার আড্ডা হতো, তাই টাইলস করা দেয়াল ভেঙে এভাবে দেয়াল করা হয়েছে যাতে বাইরে থেকে দেখা যায়। প্রশাসন যদি নীরব থাকে বাইর থেকে দেখে কি লাভ হবে। এখানে এভাবে ময়লা ফেলে রাখা হয়েছে, কোনো দিকে পানি সরার করে রাস্তা নেই। খুবই দুঃখজনক।
খুবই দুঃখজনক অবস্থা। আরো কোনো ভ্রুক্ষেপ নেই, কারো কোনো উচ্চবাচ্য নেই, মানুষ নীরবে সহ্য করে যাচ্ছে। কতদিন এখানে এরকম পানি? কালকা থেকে, কালকা থেকে বৃষ্টি হলে এই পানি? হ্যাঁ বৃষ্টি হলে। এই বছরও মেরামত করছে না এটা? তা আমি সঠিক বলতে পারলাম না। এই রাস্তা এই বছরও মেরামত করছে না? সঠিক বলতে পারলাম না, নতুন আছে। আমি প্রায় দেখি প্রত্যেক বছরই মেরামত করে, আর যে পানি সেই পানিই থাকে। হ্যাঁ, এই জায়গার আলাদা কী থাকে, জায়গা আলাদা।